আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড প্রিজম বাই নাহিনা। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি চিংড়ি মাছের ঘিলু, খুবই সহজ এবং কমন একটি রেসিপি। আসলে আমি যেভাবে রান্না করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সরাসরি চুলায় চলে আসলাম। কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, 2টি পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিব। এখন 2টি এলাচ, 2 টুকরা দারচিনি, 1টি তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু লাল হয়ে আসলে 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে চিংড়ি ঘিলু দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কেজির একটু কম পরিমাণ আছে, সব দিয়ে দিচ্ছি। 2-3 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। যখন উপরে তেল উঠে আসবে তখন কষানো পানি দিয়ে দিব। 1 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি, এখন মিডিয়াম জ্বালে কষিয়ে নিব। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। কষানো হয়ে গিয়েছে, এখন 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ টেনে না যাওয়া পর্যন্ত রান্না করে নিব। যখন পানি সম্পূর্ণ শুকিয়ে তেল উপর উঠে আসবে তখন জালটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল মজাদার চিংড়ির ঘিলু। ভালো লাগলে বাসায় অবশ্যই তৈরি করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবার কাছে অনুরোধ থাকলো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।